আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে সেলফিন অ্যাপ্লিকেশনে কিভাবে আপনি অ্যাকাউন্ট খুলবেন। আপনারা অনেকেই অবগত রয়েছেন যে এই সেলফিন অ্যাপ হচ্ছে বাংলাদেশ ইসলামী ব্যাংকের একটি অফিসিয়াল অ্যাপ, যে অ্যাপের মাধ্যমে আপনি অনেক ধরনের ব্যাংকিং সুযোগ সুবিধা পেয়ে থাকবেন। যেমন এই অ্যাপ থেকে আপনি মুহূর্তেই অন্য যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে মানি ট্রান্সফার করতে পারবেন, এবং এই অ্যাপ থেকে আপনি বাংলাদেশের যে কয়েকটি মোবাইল নেটওয়ার্ক রয়েছে সবগুলোতে আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন, এবং বাংলাদেশের যে কয়েকটি ডিজিটাল ওয়ালেট রয়েছে যেমন বিকাশ, তারপর রকেট, নগদ, এগুলোতেও আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন মুহূর্তেই। তারপর আরও সুযোগ সুবিধা রয়েছে, যেমন আপনি এই অ্যাপের মধ্যে মানি অ্যাড করতে পারবেন এবং টাকা উইথড্র করতে পারবেন যে কোনো সময়, যে কোনো স্থানে, ঠিক আছে? তারপর আরও সুযোগ সুবিধা রয়েছে, যেমন আপনি এই অ্যাপ থেকে আপনি টিকিট ক্রয় করতে পারবেন, বিল পেমেন্ট করতে পারবেন, এবং যে কোনো সময় প্রবাস থেকে রেমিটেন্সও পাঠাতে পারবেন, এমকেশের সুবিধা পাবেন, এবং এই অ্যাপ্লিকেশন থেকে আপনি বাংলাদেশ ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। এক কথায়, এই অ্যাপ্লিকেশন যদি আপনি ব্যবহার করা শিখতে পারেন, তাহলে আপনাকে আর কষ্ট করে ব্যাংকে যেতে হবে না অথবা কারো দ্বারস্থ হতে হবে না। তো বন্ধুরা, চলুন দেখে আসি এই অ্যাপ্লিকেশনে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়। ভেরি সিম্পল, এখানে প্রথমেই আপনি প্লে স্টোর থেকে সেলফিন অ্যাপটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর সেটি ওপেন করবেন। ওপেন করার পর আপনি এখানে দেখুন যে নিচে রয়েছে রেজিস্টার লিখা, এই রেজিস্টার লিখাতে আপনি ক্লিক করবেন। রেজিস্টার লিখাতে ক্লিক করার পর এখানে যে অপশন আসবে, দুটি অপশন, একটি হচ্ছে আপনি যদি বাংলাদেশে থাকেন তাহলে বাঁ পাশে বাংলাদেশ লেখা রয়েছে, সেখান থেকে আপনি ক্লিক করবেন। আর যদি আপনি দেশের বাইরে থাকেন তাহলে ডান পাশে অ্যাপ্রুভ লেখা রয়েছে, সেখান থেকে আপনি ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো আমি যেহেতু বাংলাদেশ থেকে করছি, সেহেতু আমি বাংলাদেশে ক্লিক করে দিলাম। ঠিক এখানে বাংলাদেশে ক্লিক করার পর নিচে দেখুন আরও দুটি অপশন রয়েছে। একটি হচ্ছে আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড থাকে, অ্যাকাউন্ট না থাকে, তাহলে সেটি আপনি বাঁয়ে ক্লিক করতে হবে। আর যদি আপনার ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি ডান পাশে ক্লিক করতে হবে, ঠিক আছে? তো এখানে আমার যেহেতু বাংলাদেশ ইসলামী ব্যাংকে আমার অ্যাকাউন্ট রয়েছে, সেহেতু আমি এখানে ডান পাশে অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে কনফার্মে ক্লিক করতে হবে। এখানে কনফার্মে ক্লিক করার পরে আপনার হাতে যে মোবাইল রয়েছে, সেই মোবাইল যে নেটওয়ার্কে রয়েছে, সেই নেটওয়ার্কটি আপনি সিলেক্ট করবেন উপর থেকে। ঠিক এখানে নেটওয়ার্ক সিলেক্ট করার পর আপনি আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন এখানে নিচে। এই কয়টায় মোবাইল নাম্বারটি বসিয়ে দেওয়ার পর নিচে রয়েছে অ্যাকাউন্ট নাম্বার, এই অ্যাকাউন্ট নাম্বার আপনি এখানে বসিয়ে দেবেন। সেটি হচ্ছে আপনার ব্যাংকে যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেই সেম অ্যাকাউন্ট নাম্বারটি আপনি এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে? এখানে আপনি অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেওয়ার পর নিচে রয়েছে সেলফিন পিন নাম্বার, এখানে আপনি একটি পাসওয়ার্ড তৈরি করবেন। যে কোনো সংখ্যার পাসওয়ার্ড হোক, এখানে একটি পাসওয়ার্ড আপনাকে টাইপ করতে হবে। তারপর একদম নিচে রেজিস্টারে ক্লিক করে দিবেন। ঠিক রেজিস্টারে ক্লিক করে দেওয়ার পর আপনার যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারে একটি কনফার্মেশন মেসেজ আসবে, ওটিপি আসবে। সেই ওটিপিটি আপনি জাস্ট এখানে টাইপ করে দিবেন। মেসেজ আসুন থেকে সেই ওটিপি সংগ্রহ করে ঠিক এখানে টাইপ করার পর, ঠিক আছে, এখানে নিচে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারটি আপনি এখানে টাইপ করবেন। টাইপ করার পর যে পিন নাম্বার দিয়েছিলেন সেই পিন নাম্বারটি এখানে টাইপ করে আপনি লগইনে ক্লিক করবেন। সাথে সাথে আপনার এই অ্যাপে আপনার লগইন হয়ে যাবে, তার মানে আপনার অ্যাপে অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে। তারপর আপনি চলে যাবেন সেটিংসে, সরাসরি সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর এখানে আপনি দেখুন চেঞ্জ পিন রয়েছে, ঠিক সেখানে ক্লিক করে আপনি আপনার যে পিন নাম্বার মানে পাসওয়ার্ডটি সেটি এখানে চেঞ্জ করে নেবেন। প্রথমে আপনি পুরাতন পাসওয়ার্ডটি বসাবেন, তারপর নতুন করে পিন বসাবেন, তারপর আবারও সেই পিনটি এখানে পুনরায় টাইপ করবেন। টাইপ করার পর আপনি সাবমিটে ক্লিক করে দেবেন, ঠিক আছে? তখন আপনার যে পিন নাম্বার সেটি চেঞ্জ হয়ে যাবে, কারণ এটি পিন নাম্বারটি খুবই গুরুত্বপূর্ণ। আপনি মিনিমাম 6 ডিজিটের একটি পিন নাম্বার তৈরি করবেন, ঠিক আছে? যাই হোক, এখানে পিন নাম্বার তৈরি করা শেষ। তারপর আমি এখন আবার লগ আউট হয়ে পুনরায় লগ ইন করছি, ঠিক আছে? এখানে আমি পুনরায় লগ ইন করে দেখছি যে আমার কনফার্মেশন সব কিছু ঠিক আছে কি না। যাই হোক, এখানে আমার মোবাইল নাম্বার এবং পিন নাম্বার দিয়ে আমি লগ ইন করে নিলাম। দেখুন বন্ধুরা, আমার এই অ্যাপ্লিকেশন ওপেন হয়ে গেছে। অ্যাপ্লিকেশন ওপেন হওয়ার পর এখানে দেখুন যে ফিচারগুলো রয়েছে, আমি যে অপশনগুলো বলেছিলাম অনেক অনেক ধরনের সুবিধা রয়েছে, সবগুলো সুবিধা এখানে রয়েছে। আপনারা একবার এই অ্যাকাউন্টে সেলফিন অ্যাপ্লিকেশানে অ্যাকাউন্ট খুলে তারপর ট্রাই করে দেখুন, অনেকগুলো অপশন রয়েছে যে অপশনগুলো আপনাদের প্রতিনিয়ত কাজে আসবে, ঠিক আছে? তো বন্ধুরা, এই ভিডিও দেখে আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে এই সেলফিন অ্যাপ্লিকেশানে অ্যাকাউন্ট খুলতে হয়।
তো বন্ধুরা আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি এবং এর পরবর্তী একটি পার্ট থাকবে যে পার্টে আপনাদেরকে বুঝিয়ে দেবো যে কীভাবে এই সেলফিন অ্যাকাউন্টে যে অপশনগুলো রয়েছে যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো আপনারা কীভাবে ব্যবহার করবেন। তো বন্ধুরা এই ভিডিও দেখে যদি আপনাদের সামান্যতম উপকারে আসে বা ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন, কারণ আপনার একটি লাইকের কারণে আমাদের কাজের আগ্রহটা অনেক বেশি বেড়ে যায়। পাশাপাশি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশের বেল বাটনটি বাজিয়ে রাখবেন, আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে সহজ হবে আপনার। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।